আজ ঘরের মাটিতে আরো একটি জয় নিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আজ দিল্লি ক্যাপিটালস এর মতো দলকে 47 রানে হারিয়েছে এই মৌসুমের ষষ্ঠ জয় নিশ্চিত করলো আরসিবি। আর এই জয়ের সাথে এখনো প্লে অফ এর দৌড়ে টিকে থাকলো তারা। অন্যদিকে দিল্লির জন্য বেশ মুশকিল হয়ে গেল কোয়ালিফাই করা। আজ টসে দিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক অক্ষয় প্যাটেল। ঋষিত পান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করায় অক্ষয়কে সামলাতে হয় অধিনায়কের দায়িত্ব। যাই হোক, প্রথমে ব্যাট করতে আসে আরসিবি। প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 187 রান করে তারা, যার মধ্যে রজত পাটিদারের ব্যাট থেকে আসে 32 বলে 52 রান। এছাড়াও হুইল জ্যাকস এর ব্যাট থেকে আসে 29 বলে 41 রান। ক্যামেরন গ্রেন এর কাছ থেকে আসে 24 বলে 32 রান। অন্যদিকে শুরুতে বিরাট কোহলির 13 বলে 27 রানের ইনিংসে ছিল খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি ক্যাপিটালসকে 14 পয়েন্টে পৌঁছাতে হলে 20 ওভারের প্রয়োজন ছিল 188 রান, যা তারা করতে নেমে ওপেনে জ্যাকস ফেজার মার্ক কাট খুব ভালো শুরু করলেও অন্যদিকে বাকিরা তাকে সঙ্গ দিতে পারেনি। অবশ্যই মার্ক কাট 8 বলে 21 রান করে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যায়। প্রথম 4 ওভারের মধ্যেই মূল্যবান 4টি উইকেট হারায় তারা। এরপর সেই হোক ও অক্ষয় প্যাটেল দুজনে মিলে যৌথভাবে ম্যাচটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। হোপ 27 বলে 29 রান করে আউট হন। পরবর্তী ব্যাটার হিসাবে অক্ষয়ের সাথে আসেন ক্রিস্টান ট্যাবল। তবে আজ তার ব্যাট থেকে সেরকম রানও আসেনি, মাত্র 3 রানে আউট হয়ে যান তিনি। তারপর রাশিদ সালাম এসে 10 রান করে ক্রিজে অক্ষয়ের সাথে কিছুটা সময় দেন। তিনিও গ্রিকের শিকার হন, অবশ্য দলের একমাত্র ভরসা অক্ষয় প্যাটেল। তবে তিনি 39 বলে 57 রান করে 10 দলের বলে আউট হয়ে চলে যান এবং শেষমেষ এই ম্যাচটি 47 রানে জয়লাভ করে আরসিবি। ধন্যবাদ সবাইকে।